হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গুড়িয়া ফ্যামিলিতে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল। এই যে ফুলগুলো, কিন্তু গুড়িয়া দাদার বাড়ির মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে। এটা ক্যামেরা করে নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা নেই। এখন বাড়িতে এসে এটা ভিডিওর মধ্যে এটা লাগাইয়ে দিছি। দেখো তো, দেখো এখানে সকাল সকাল আজকে এটা প্যানকেক বলে, আমরা গ্রামের ভাষা করি জল রুটি, দুইটা বানাইছি আটা দিয়ে শর্টকাট তাড়াতাড়ি করে টিফিন। তো এটা খাইতে আসি আমি, এটা খাইয়াটে একদম অপসরিয়া, তারপরে কাজে লাগে যাবো। তো দেখতে থাকো। তো দেখো আজকের ওয়েদারটা সেই ম্যাক ম্যাক, আজকের মতো বোধ হয় বৃষ্টি এবো, বৃষ্টি আর বদ নাই। এতদিন খুব গরম ছিল, আর এখন বৃষ্টি যে শুরু হয়েছে, বৃষ্টি আর থামার নাম মতো নাই। সারাদিন ফেটার ফেটার বৃষ্টি, শুধু এখানে আমাদের সঙ্গে আমাকে নিয়ে যা কষ্ট হইতেছে। আর এখানে দেখো আমি ঢেঁড়স ভাজি করছি, ঢেঁড়স ভাজি করি, আর এখানে কচু শাক রান্না করবো। তো গুড়ির বাবা কচু শাকটাকে টেনে এনে দিয়ে গেছে, তো এখন ধুইয়া টুইয়া কেটে রেডি করে নেই। অনেক দিন হয়েছে কচু শাক খাইছি, তো কচু শাকটা আজকে রান্না করবো যেন আজকে কচু শাকটা রান্না করি। তো দেখতে থাকো কীভাবে রান্না করি। দেখো এটি কাটি কাটি ধুয়ে টুইয়া, এখন কড়াইয়ের মধ্যে দিয়েছি সিদ্ধ করা লাগে, কারণ তো মানে বর্ষার মধ্যে বৃষ্টিতে তোমার কবুতর কচু শাকটি কেরম কলার বাজার ঝুলকায়। তো আগে থেকে এটি সব ধুয়ে টুয়ে মানে একটু ভালো করে সিদ্ধ জলটা ফালাই দিয়ে, আর এখানে দেখো কয়েকটা বাদাম লইছি, একটু আদা যদি মিক্সার করছি, আর কিছু আস্তা বাদাম কিছু আস্তা রেখে দিয়েছি, কিছু মিক্সার করে লেছি। তো দেখো এখানে সিদ্ধটির মধ্যে বাদামও দিয়েছি, বাদামটি সিদ্ধ হইতে আছে। দেখো কচু শাক কালারটা কেমন জানি হয়েছে, কিন্তু হেভি টেস্ট লাগে। তো দেখো সিদ্ধের মধ্যে একটু লবণ দিয়ে দিয়ের, লবণ আর দেখো হলুদ দিয়ে দিয়ে, কারণ একটু হলুদ না দিলে কালারটা দাগা পাইতো না। তো এই দিয়ে একটু সিদ্ধ করে তারপরে একটু জল ফেলাই দেবো, তারপরে রান্না করবো। দেখো সিদ্ধ হয়ে গেছে, জলটি ফেলাই দিই। এই জায়গাটার মধ্যে ঢেঁড়স ভাজি করছিলাম, কেউ কেউ ভাবতে আসো মানে দিদি ভিডিও করে, কিন্তু চারপাশে কী অবস্থা দেখো। আমরা গ্রামের বাড়ি, তার ভিতরে আমাদের চাষবাস আছে বাড়ির মধ্যে, সব কিছু মিলে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, কারণ হাঁস মুরগি কবুতর সব কিছু আছে বাড়িতে, সব কিছু লেগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না। তো আমারও শরীরটা আজকে কয়েকদিন ধরে বেশি ভালো নেই, তো বুড়িয়ারও শরীরটা ভালো নেই। তো যা থাকে তাই করতেছি, রান্না টান্না করে হেঁটে করে, আর বাড়তি কোনো কাজও করতেছি না। আর এটা তো বর্ষার মধ্যে ঘরদুয়ার পরিষ্কার করে রাখা যায় না। তো এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিছি, তেলটা গরম হোক। তো দেখো এই কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে এটি একটু ফোড়া ফোড়া হইব শুকনো লঙ্কাটি। এটি ফোড়া ফোড়া হইলে তারপরে এর মধ্যে তেজপাতা দিব, পাঁচফোড়ন দিব, আর যে বাদাম আর আদাটা মিক্সার করছিলাম ওইটা দেবো। তো দেখো কচু শাকটা যে সিদ্ধ করে নামাছিলাম, এটার মধ্যে সব দিয়ে দিই, জিরা ধনিয়া, তবে একটু হলুদ লাগবো। হ্যাঁ দুইটা দিচ্ছি, কিন্তু জলের সঙ্গে গেছে গা। এলে কচিলাম না লই এটা সব কচু শাকটা নিরামিষ রান্না করতেছি। বৃষ্টির কারণে মানে যত শুকনা লাগি আছিল সব একটু কোদাও দিয়ে আগুনটা ভালো করে জ্বলে না, আস্তে 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 জ্বলে। কোন সময় কতটা কোনো ঠাকুর যেন করতে পারি না, অনেক কাজ রয়েছে। রান্না শেষে আবার গভীর লেগে খানা রেডি করতে দিব, কচুর শাকটা রান্না করে তারপরে বাকি আরও রান্না আছে, কচুর শাক দিয়ে সকালবেলা খাওয়া হবে। দুপুরে লেগে আবার কিছু রান্না করতে দেবো, কারণ গ্যাসের দাম বেশি, গ্যাসের লেগে আশা করলে খালি লাগতো না। চুলার মধ্যে যা পারে রান্না টান্না করি, সব ঘরে মগা রাত্রে এবার গ্যাসের মধ্যে গরম করে খাওয়া যাবো। গ্যাসের মধ্যে রান্না করতে অনেক গ্যাস খরচ হয় না। তো দেখো কচু শাকটা দিয়ে দিছি, ভালো করে একটু কষাই,
দেখবো কচু শাকটা রেডি হয়ে গেছে, কালোটা দেখো একদম গ্রিন গ্রিন, বাচ্চাতে বয়ে যায়, তো গিয়ে রড় দিতেছি। দেখো আজকে সব সকালের ভাতের সাথে সব গ্রিন সবজি, ঢেঁড়স ভাজিটাও গ্রিন কালার, কচু শাকটাও গ্রিন কালার, সব গরম গরম খাইলাই। কচু শাকটা হচ্ছে আর দেরি করান যেত না, কারণ